দর্শক, যুক্তরাজ্যে পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে লন্ডনে কর্মরত সাংবাদিক সারওয়ার হোসেনের সঙ্গে। সারওয়ার, সারা বিশ্ব যেখানে টিকার জন্য হাহাকার করছে, সেখানে বাধ্যতামূলক টিকার বিরুদ্ধে যুক্তরাজ্যে বিক্ষোভের কারণ কি? এছাড়াও আমাদের জানাবেন যে সেখানে হঠাৎ বন্যার খবর পেয়েছে, তো সে বন্যার পরিস্থিতি কি অবস্থা? ধন্যবাদ আপনারা সুজানা, যেটা বলছিলেন আপনি, যুক্তরাজ্যে আসলে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ হচ্ছে, থেমে থেমে বিক্ষোভ হচ্ছে। গত শনিবারও বিক্ষোভ হয়েছে লন্ডন শহরে ট্রাফলগার স্কোয়ার কিংবা টেন ডাউনিং স্ট্রিটের সামনে। এখানে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছেন। তারা বেসিক্যালি যেসব কারণে এই ভ্যাকসিনের বিরোধিতা করছে, সেটি হচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট সহ কয়েকটি ইস্যু, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, ফেস মাস্ক ব্যবহার এবং বিশেষ করে ভ্যাকসিন পাসপোর্ট। বড় কোনো ইভেন্টে যেতে হলে কিংবা ট্রাভেল করতে হলে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক করার একটা পরিকল্পনা সরকার হয়তো করছে, এ ধরনের একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। তার বিরোধিতা করার জন্য আসলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, কারণ তারা যেটা বলছেন সেটি হচ্ছে ভ্যাকসিন নিবে কি নেবে না সেটা মানুষের অধিকার, এটাকে বাধ্যতামূলক করা কোনো মতেই সমীচীন হবে না, এটা মানুষের মানবাধিকারের লঙ্ঘন। এখানে সাবেক লেবার লিডার জেরেমি করবিনের ভাই সহ অনেকে অংশ নিয়েছেন, অনেক গণ্যমান্য ব্যক্তি অংশ নিয়েছেন। তাদের একটাই দাবি যে ভ্যাকসিন পাসপোর্ট যেন বাধ্যতামূলক করা না হয়। আর বন্যার যে বিষয়টি, সেটি হচ্ছে লন্ডনে গত কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে বন্যা হয়েছে, বিশেষ করে ইস্ট লন্ডন এরিয়াতে ব্যাপক বন্যা হয়েছে। দুটি হসপিটালের কথা আমি বলতে পারি, হুইলস ক্রস হসপিটাল এবং নিউম হসপিটালে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। নিউম হসপিটালে যারা অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিভাগে এসেছিলেন তাদেরকে অন্য হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে। আর সর্বশেষে আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 24,950 জন এবং মারা গেছে 14 জন। আসার কথা হচ্ছে ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা এখানে কমছে এবং হসপিটালে ভর্তি হওয়ার সংখ্যাও ক্রমান্বয়ে কমছে। আপনারা, এই ছিল মোটামুটি আপডেট। ধন্যবাদ সারোয়ার আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, লন্ডন থেকে বলছিলেন সাংবাদিক সারোয়ার হোসেন।